আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম এর আগা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইজা সারনাতকা হাসানাতুকা ফান্তা মুমিনুন। ও আমার সাহাবায়ে কেরাম এর আগা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন ইজা সারনাতকা হাসানাতুকা ফান্তা মুমিনুন, যখন কোন বান্দা নেক কাজ করার পরে ভালো কাজ করার পরে অন্তরে আনন্দ প্রকাশ করে, অন্তরে অন্তরে মনে মনে সুখী হয়, মনে মনে এমনি করে আনন্দ পায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটাকে দেখে তোমরা মনে করো ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, নেক কাজ করার পরে যদি অন্তরে খুশি হয়ে যায়, যদি সে ভালো লাগে তার নেক কাজ করার পরে, শান্তি পায়, তার দেখে মনে করো ইমানদার। আমরা শান্তি পাচ্ছি? ভিখারির ভিক্ষা দেওয়া কি ভালো কাজ? তো ভিখারির ভিক্ষা দিলাম, দেওয়ার পরে আর একজনের সাথে বলছি, দুনিয়ায় আর লোক নেই, প্রত্যেক দিন আমার এসে জ্বালাবে আর প্রত্যেক দিন পয়সা নিয়ে যাবে। আচ্ছা, যে টাকাটা দিলাম দেওয়ার পর আমি মনে মনে খুশি হচ্ছি, খুশি হয়েছি, আমি এই কথা বলছি মানে খুশি হতে পারলাম না, বরং আমার বলতে হতো, দুনিয়ায় তো আরো বহু মানুষ আছে, কিন্তু তাদের কাছে না গিয়ে মানুষটা আমার কাছে এসেছে, আল্লাহ আমার দেওয়ার মতো তৌফিক দিয়েছেন, এমন একটা সৎ কর্ম করার মতো তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তবেই নবীজি বলেছেন এই মানুষটা ইমানদার। মসজিদে চলে গেছেন, তারাবির নামাজে দাঁড়িয়েছেন, অথবা জুমার নামাজে দাঁড়িয়েছেন, মসজিদে ইনভার্টার নেই, মসজিদে জেনারেটর নেই, কারেন্ট চলে গেছে, মাসটা চলছে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, গরমের সময়েতে, গরমের সিজনে আপনি তারাবির নামাজেও দাঁড়িয়েছেন আর কারেন্টটা চলে গেছে। এখন বাইরে বার হয়ে অনেক মানুষটা আছে, জামা খুলতে থাকে আর বলতে থাকে, তো সেই কষ্ট করে নামাজ পড়া যায় এত গরমে? শোনা যায় বলো? অনেকে বলে কারেন্ট নেই এই কষ্ট করে নামাজ পড়া যায় না। তুমি যদি ইমানদার হও, তোমার বলতে হবে এত কষ্ট করার পরেও, বিদ্যুৎ না থাকার পরেও, আল্লাহ যে আমার এত কষ্ট পাওয়ার পরেও নামাজটা আমার দ্বারায় আদায় করিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমটা আদায় করতে পেরেছি। নবীজি বললেন এই মানুষটা ইমানদার। জোরে বলে আল্লাহ পাকের নবী। আবারও জানিয়ে দিলেন, ও আমার উম্মাত, উম্মাতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াইজা সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিনুন। ও গো আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার কোন উম্মাত, উম্মাতি যদি গুনার কাজ করার পরে, অন্যায় কাজ করার পরে মনে মনে কষ্ট পায়, যদি মনে মনে দুঃখ পায়, গুনার কাজ হয়ে গিয়েছে, যদি তার মনটা খারাপ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই উম্মাতটাকে দেখে মনে করো ইমানদার উম্মাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয় নম্বরে কি বললেন? যদি গুনার কাজ করার পরে মনটা খারাপ হয়, এক নাম্বার, নেকির কাজ করলে মন ভালো হবে, দ্বিতীয় নম্বর রসুল বলেছেন, আর গুনার কাজ করে ফেললে আমার যে উম্মাতের মনে মনে কষ্ট হবে, আল্লাহ গুনার কাজটা করে ফেলে দিলাম, আমি তওবা করবে, কষ্ট পাবে, অনুতপ্ত স্বীকার করবে। নবী বললেন এই উম্মাতটা ইমানদার উম্মাত। জোরে বলেন। এখন অন্যায় কাজ করার পরে আমাদের কষ্ট হচ্ছে, আমার দিকে খেয়াল দেন, লটারির টিকিট কেটেছি আমি, এখন আমার বেঁধে গেছে 10 লাখ টাকা, এখন 10 লাখ টাকা আমি হাতে নিয়ে গুনছি, আচ্ছা লটারির টিকিট কেটেছি, অন্যায় কাজ করেছি, তো গুনার কাজ, এখন 10 লাখ বেঁধে গেছে লটারির টিকিটে আমার,
10 লাখ টাকা আমি গুনছি আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে? আল্লাহ, অন্যায় কাজটা করেছি, টিকিটটা কেটেছি, 10 লাখ টাকা বেঁধেছে, আমার তো অনেক গুনাহ হচ্ছে, টাকা গুনবে আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়বে? আসছে পিকনিক সামনে, আজ ডিসেম্বরের 13, ওদের যেন লাইলাতুল কদর আসছে সামনে, হাজার মাসের থেকে উত্তম মাস তাদের কাছে জানুয়ারি মাস, বিরাট ড্যান্স হাঙ্গামায় মত্ত হয়ে যাবে, ড্যান্স দেবে, তারপর বাড়ি এসে তওবা করবে, আল্লাহ কি গুনাহ করে এসেছি, জানি না আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন কিনা। সারা রাত সবা শুনেছে ইউসুফ জুলাইখার কাহিনী, সকালবেলা বলছে ওয়াজ্জা করেছে খুব ভালো লেগেছে, তার একজন বলছে হ্যাঁ ইউসুফ জুলাইখা রস করছিল, এই তো বলেন জুলাইখা মেয়ে লোক না মদ্দা লোক, মানে সারা রাত অস শুনে আসছি কিন্তু মেয়ে না মদ্দা সে বুঝতে পারিনি, আমি জানি না আপনাদের বেরেনে দিতে পাচ্ছি কি না, আপনারা একটু উত্তর দিলে আমি বুঝতাম। নবীজি বললেন গুনার কাজ করবে তো তার দিলটা কেঁদে উঠবে, কান্না করবে, অনুতপ্ত স্বীকার করবে, আজ হাজারো গুনার কাজ করার পরেও আমাদের দিল কাঁদে না। ডাকবাংলো আমিনিয়া যুব কমিটির পরিচালনায় আজ মজলিসের ইন্তেজাম করা হয়েছে, পাশেও বসেছে বিরাট বাজার, বিরাট বাজার, নিশ্চিত করে মনে রাখুন প্রত্যেক মানুষের সহিত যদি বলা হয় ওই বাজারে ঘুরলে কতটা করে নেকি হবে আর এই মজলিসে বললে কতটা নেকি হবে, প্রত্যেকেই বলবে আর কিছু জানি আর না জানি, মজলিসে বসলে সওয়াব হয়, বাজারে ঘুরলে তো সওয়াব হয় না, আপনি বাজারে ঘুরছেন কিন্তু আপনি যদি ইমানদার বান্দাবান্দি হন আপনার দিলে তো বলা দরকার আমি হলাম একজন ইমানদার মানুষ, আমি হলাম একজন ইমানদার পুরুষ, আমি হলাম একজন ইমানদার নারী, এই বাজারে বসলে এখানে তো নেকি হচ্ছে না বরং মজলিসে বসলে তো নেকি হবে, নেকির জায়গা থেকে আমি মাহরুম হয়ে গেলাম, যদি দিলটা আপনার কেঁদে ওঠে আপনি নিশ্চিত ইমানদার হয়ে গেলেন, আর যদি আপনি এই জায়গার তুলনা গায় ওই বাজারটাকে আপনি আসল মনে করেন তবেই তো আপনার ভিতরে ইমানটা মজবুত এখনো হলো না। ও ভাইরা বাবা জিনা প্রত্যেক জায়গাতে এমন করে নজির দেখালে আমি পরিষ্কার দেখিয়ে দিতে পারবো, আমার বলার মূল উদ্দেশ্য সাহাবায়ে কেরামেরা তানারা একটু সামান্য ত্রুটি করলেই তারা আল্লাহর কাছে তওবা করতেন, গুনার জন্য মাফি চাইতেন, ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতেন, আর আল্লাহ পাকে নবী জানিয়ে দিলেন কুল্লু বানি আদম খতাওয়ান, প্রত্যেক বনি আদম প্রত্যেক মানুষ তারা অপরাধী, আর অপরাধীদের ভিতরে তারাই উত্তম যারাই আমার কাছে তওবা করে আত্মসমর্পণ করে। ও ভাইরা বাবা জিনা আল্লাহর নবী সাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সমস্ত নবী দিগের পরে সমস্ত সাধারণ মানুষ দিগের ভিতরে সবচাইতে বেশি ওজনের সাহাবি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন লাউজিনা ইমানান আবি বকরিন লাযাদাতহুম ইমানাহু। ও আমার সাহাবাই কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়াতে যত আমার উম্মত রয়েছে সবার নেকি গুলো যদি এক পাল্লাই দেওয়া হয় আমার সাহাবি আবু বকরের নেকিটা যদি আর এক পাল্লাই দেওয়া হয় আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম এক মুহূর্তের ভিতরে আমার আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যে সাহাবী সবথেকে ইমানের পাল্লা ভারী, ওই সাহাবী জাহান্নামকে কতটা ভয় করতেন আর আমরা জাহান্নামকে কতটা ভয় করি। আল্লাহর নবী সাহাবী আবু বকর বারবার করে কাঁদতেন। একদিন তিনি একটা বকরির বাচ্চাকে হাতের উপরে উঠি নিয়ে বলছেন আর কাঁদছেন, হে বকরি, তোর না কতই সৌভাগ্য, তুই না কতই ভাগ্যবান, আমি আবু বকর, আমি যদি এন্তেকাল করি আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, যদি জবাব দিতে না পারি কঠিন জাহান্নামের ভিতরে চলে যেতে হবে। হে আমার হাতের উপরে বসে থাকা বকরি, তোর না কত বড় সৌভাগ্য গো, মানুষেরা তোকে ভোনা করে খেয়ে নেবে, তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, তুই তো আমার থেকে অনেক বেশি বড় সৌভাগ্যবান।